বাসের বাসার কাজের ভুয়া পালিয়ে গেছে, তারপরে বাসার নিচে যে দারোয়ান ছিল, দারোয়ানের ওয়াইফ ছিল, তারাও পালিয়ে গেছে। তখন আমরা বুঝতে পেরেছি এটা একটা গৃহ চুরির ঘটনা, এবং তাৎক্ষণিকভাবে মানে তারা বলতেছিল যে মামলা রুজু করতে হবে, আমরা মামলা রুজু করার আগে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমরা তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে জানতে পারলাম তারা সাতক্ষীরা দিয়ে, তারা সাতক্ষীরা যে মানে ইন্ডিয়ান বর্ডার, এই বর্ডার দিয়ে তারা পালিয়ে যাওয়ার একটা প্ল্যান করছিল। সেই মতো আমরা এখান থেকে আমাদের ডিবি টিম মিরপুর ডিভিশন, তারা সেখানে গিয়ে তাদের দারোয়ান এবং দারোয়ানের বউ তাদের দুজনকেই গ্রেপ্তার করে, দারোয়ানের নাম হচ্ছে রফিকুল আর তার ওয়াইফ হলো তাহমিন হাতুন শিরিন, দুজনকে গ্রেপ্তার করার পরে তারা সব কিছু স্বীকার করেছে। এবং এবং যে কাজের যে মহিলাটা বাসায় থাকতেন, ওই মহিলাটা মোবাইলটা রেখেই সে চলে গেছে, তাকেও আমরা খুঁজছি, শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এবং আসলে ঢাকা শহরে এরকম আসলে প্রায়ই আমাদের কাছে যে কমপ্লেনটা আসে যে বাসার কাজের মেয়ে অথবা ছোটা কাজের মেয়ে, অর্থাৎ বাহির থেকে এসে বাসায় কাজ করে, এরকম এরকম এরা যখন মানে কাজের বাসার মালিক, তারা যখন কোনো কারণে অফিসে অথবা কোথাও ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়, তখন তারা তখন এই কাজটি তারা করে থাকেন। এবং আমরা আগেও অনেকগুলি ঘটনা আমরা উদ্ধার করেছি এবং অনেককে গ্রেপ্তার করেছি। তবে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আমাদের সকলকেই অ্যালার্ট থাকতে হবে। এখন আমি বাসায় একটা কাজের মেয়ে রাখলাম, এই মেয়েটার বাড়ি কোথায়, এই মেয়েটার ভোটার আইডি কার্ড আছে কি না, এই মেয়েটা মানে তার হাজব্যান্ড কী করে, তার অরিজিনাল বাড়ি কোথায়, এইগুলো আমাদের একটু জানা উচিত। দারোয়ান রাখার ক্ষেত্রেও আমাদেরকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, নতুবা ওই যে এখন দারোয়ান মানে কাজের মেয়েটা চলে গেছে, যদি আমাদের কাছে ভোটার আইডি কার্ডটি থাকতো অথবা তার অরিজিনাল বাইরে কোথায় সেটা যদি আমরা টেলিফোনে জেনে নিতে পারতাম, তাহলে হয়তো এ ধরনের ঘটনা তারাও সাহস পেত না। এইভাবে আমাদের আসলে প্রত্যেকেই আমরা আইনশৃঙ্খলা বাহিনী, আমরা যখন ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি, আমরা অনেককেও গ্রেপ্তার করতে সক্ষম হই, অনেককে আমরা পাচ্ছি না। তবে সকলকেই একসাথে কাজ করতে হবে, আমি কাকে রাখলাম, কাকে বাসায় রেখে গেলাম, তার খোঁজখবর আমাদের রাখতে হবে। আসলে যে বাসাটা চুরি হয়েছে তিনি একজন উইং কমান্ডার, উনি মারা গেছেন কিছুদিন আগে, কিন্তু তার ওয়াইফ একটা হাই স্কুলে চাকরি করেন, যেহেতু চাকরি করার সুবাদে সে তাকে বাইরে যেতে হয়, এই সুযোগেই এই দারোয়ানের ওয়াইফ এবং বাসার কাজের মেয়ে তিনজনের যোগ সাজশ করেই তারা এই চুরিটি সংগঠিত করেছে। সেখানে তো প্রায় স্বর্ণের পরিমাণ প্রায় 10 ভরির মতো, তারপরে নগদ টাকা আমরা সবে উদ্ধার করেছি, এবং স্বল্পতম সময়ে, অর্থাৎ চুরি হওয়ার মানে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা খবর পেয়েছি। আমরা যতক্ষণ আমাদের সাতক্ষীরাতে সময় লেগেছে ততক্ষণ আমরা সময়টা পড়ি আমরা তাদেরকে গ্রেপ্তার করে যাবতীয় মালামাল আমরা উদ্ধার করেছি। তারা ইয়ে বন্ধ কিনা বলতে বুমরা, তারা আসলে তারা সাতক্ষীরার পাশে বুমরা বন্দর দিয়ে তারা আগেও আসা যাওয়া করতেন, এর আটটা ছিলেন, কারণ তারা যখন বুঝে ফেলেছেন যে ডিবি পুলিশ তাদের খুঁজছেন, তখন তারা এই প্ল্যানটা করেছিলেন।